এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে হিমায়ক ট্রান্সফার, মানে হিমায়ক এক সিলিন্ডারে থেকে আরেক সিলিন্ডারে কিভাবে নেবেন। তো এক সিলিন্ডারে থেকে আরেক সিলিন্ডারে হিমায়ক কিন্তু এমনিতে নেওয়া যাবে না, একটাকে ঠান্ডা করে নিতে হবে আর একটা নর্মাল অবস্থায় থাকবে। তার কারণ হচ্ছে এটা একই আবহাওয়ায়, মানে পারিপার্শ্বিক আবহাওয়ায়, একই আবহাওয়ায় বা পারিপার্শ্বিক আবহাওয়ায় দুটি সিলিন্ডারের প্রেশার কিন্তু সেম। ধরেন এটাতে যদি 10 কেজি হিমায়ন থাকে বা এটাতে যদি 5 কেজি থাকে আর এটাতে যদি আপনার 1 কেজি থাকে, এটাতে যদি 5 কেজি থাকে এটাতে যদি 1 কেজি থাকে, দুটার প্রেশার কিন্তু কি সেম হবে। এই জন্য একটা সিলিন্ডার থেকে আরেকটা সিলিন্ডারে হিমায়নটা ট্রান্সফার করা যাবে না, মানে নেওয়া যাবে না। দেখেন এটার ওজন, এটার ওজন হচ্ছে আপনার 4 কেজি, এটার ওজন হচ্ছে 4 কেজি। আর এই যে এই সিলিন্ডারটা আছে, এই যে এই সিলিন্ডারটা আছে, এটার ওজন হইল 2 কেজি 800, অর্থাৎ এখানে আছে 300 গ্রাম হিমায়ক আর এখানে আছে আপনার 1.5 কেজি হিমায়ক। তো দুটার প্রেশার কিন্তু কি সেম। এই যে আমি দেখাচ্ছি এখানে, দেখেন এটা 40 PSI, যেটার ওজন ছিল 4 কেজি, হিমায়ক্স সিলিন্ডারের ওজন ছিল যেটা 4 কেজি সেটা 40 PSI, হ্যাঁ সেটা 40 PSI। তারপরে তারপর বিষয়টা হচ্ছে আপনার যেটার ওজন ছিল সিলিন্ডার সহ 2 কেজি 800, যে সিলিন্ডারের ওজন ছিল 2 কেজি 800, এই যে এই সিলিন্ডার, এটার প্রেশার আপনার দেখেন 40 PSI। এই জন্য একটা থেকে আরেকটাতে হিমায়ক ট্রান্সফার করা যায় না, মানে নেওয়া যায় না। তো হিমায়কটা নেওয়ার জন্য আমাদের কি করতে হয়, আগে একটা সিলিন্ডারকে রেফ্রিজারেটরে বা ফ্রিজারে রেখে ঠান্ডা করে নিতে হয়। রেফ্রিজারেটর বা ফ্রিজারের ডিপে, যদি আপনার রেফ্রিজারেটর হয় ডিপে রেখে এটাকে ঠান্ডা করে নেওয়া হয়, আর যদি ফ্রিজার হয় তাহলে ভালো হয়, তাহলে দ্রুত ঠান্ডা হয়। তো এই যে রেফ্রিজারেটর, এই ফ্রিজারটা চালু করা আছে, এখান থেকে সিলিন্ডারটা বের করেন, একজন বের করেন, দুইটা সিলিন্ডারে বের করে নিয়ে আসেন। এ আমি এটা রেখে দিচ্ছি, হ্যাঁ এই যে এটার ওজন আপনার দেখেন, এখানে আসেন, হ্যাঁ বের করে নিয়ে আসেন, দুইটা বের করে নিয়ে আসেন। এটার ওজন হইলো আপনার 14 কেজি, দুইটা নিয়ে আসেন। এটার ওজন হইলো একটা করেই করবো, হ্যাঁ এটার ওজন হইলো আপনার 14 কেজি, ঠিক আছে। আর এইটার ওজন দেখেন, এটা এপাশে নামান, হ্যাঁ দেখেন এটার ওজন হইলো আপনার 2 কেজি 570, তার মানে এটাতে কোনো হিমায়কে নেই, অল্প পরিমাণ হিমায়ক আছে। এটার ওজন এটারও কি সেম। তাহলে এই সিলিন্ডারগুলোতে আমি এখন হিমায়ক ভরব। তো এই সিলিন্ডারগুলো ঠান্ডা করা আছে, আমি প্রথমে এই সিলিন্ডারটা নিচ্ছি, হ্যাঁ যে দেখান এখানে, দেখান এপাশে দেখেন, যেটাতে আমি হিমায়কটা দেখেন, এটা যে ঠান্ডা করে নেওয়া হয়েছে দেখেন, এটাতে কিন্তু এই যে বরফ চলে আসছে, বেশ কিছুক্ষণ রাখা হয়েছে। তো হিমায়ক যে আমরা ট্রান্সফার করব সেটা কিন্তু এপার হিমায়ক ট্রান্সফার করবো না, আমরা কি হিমায়ক ট্রান্সফার করবো, লিকুইড হিমায়ক। আমরা জানি সিলিন্ডারে যদি এই অবস্থায় থাকে, সিলিন্ডারটা যদি উপরে, এই চাবিটা উপরে থাকে, তাহলে সেটা হইল ভেপার। এখন যদি আমি চাবিটা খুলি যেটা বের হবে ভেপার, আর যদি উল্টায় আঁকি চাবিটা খুলি তাহলে বের হবে না লিকুইড। তাহলে আমরা ট্রান্সফার করবো কি লিকুইড হিমায়ক। তো এই যে ভোট পাইপটা দেখাবে, তো যেটাতে আমি হিমায়কটা নিব সেই সিলিন্ডারটা আমি নিচে রাখবো, আর যেটা থেকে দিব সেটা কি থাকবে আমার উপরে। ওইটা স্কেলের উপর রাখেন, যে ট্রান্সফার হচ্ছে কিনা তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ এটা স্কেলের উপর রাখেন, এর পিছনে দাঁড়ানো থাকবে। ঠিক আছে,
আগে এটাকে পার্কিং করে নিতে হবে আগে এই যে হোস পাইপের মধ্যে যে কিটা আছে আপনার হাওয়াটা আছে এটাকে কি করে নিতে হবে পার্কিং করে নিতে হবে তাহলে আমি এই চাবিটা খুলে দিলাম এই চাবিটা খুলে এখান থেকে কি পার্কিং করে নিলাম পার্কিং করে নেওয়ার পরে এটা একটু ভালো করে টাইট করে নেবেন হ্যাঁ যেহেতু আমরা ভর্তি সিলিন্ডার থেকে এই যে আমি সিলিন্ডারটাকে হ্যাঁ পার্কিং আমার করা আছে সিলিন্ডারটাকে আমি উল্টায় নিলাম হ্যাঁ ওখানে দেখেন দেখেন তারপরে আমি এই চাবিটা খুলে দিব এই চাবিটাও কি দেখেন ছাড়া দেন আমার ছাড়া দেন দেখেন হিমায়ক কিন্তু ট্রান্সফার হচ্ছে কত ছিল 2 কেজি 500 এখন কত গেল 3 কেজি এই পাশেও দেখেন এই পাশেও দেখেন এই যে মানে যেটাতে নেবেন সেটা একটু নিচে রাখবেন আর যেটা থেকে দিবেন সেটা একটু কি উপরে রাখবেন আর সেটা কি উল্টায়া লিকুইড রাখতে হবে আর এটাতে কি রাখতে হবে মানে এটা এইভাবে রাখলেই হবে হ্যাঁ কয় কেজি গেছে 5 কেজি পর্যন্ত নিব হ্যাঁ হ্যাঁ 5 কেজি হয়ে গেছে এখানে দেখেন এখন এখানে দেখেন তো আমরা 5 কেজি পর্যন্ত আমাদের নেওয়ার ই ছিল হ্যাঁ তারপরে আমি কি করব এই যে আগে এইটা চাবি বন্ধ করব আগে এই চাবিটা বন্ধ করব যেই সিলিন্ডারটা থেকে নিচ্ছে আমি ওই চাবিটা বন্ধ করব হ্যাঁ বন্ধ করে আমি এই চাবিটা বন্ধ করব আগে এই চাবিটা বন্ধ করব তারপরে যেটাতে নিলাম ওই চাবিটা বন্ধ করব বন্ধ করার পর আমি এটাকে খুলে দিব যদি আপনি এই চাবিটা বন্ধ করেন পরে এই চাবিটা বন্ধ করেন তাহলে এটার মধ্যে যে লিকুইড হিমায়কটা আছে এটা কিন্তু অনেকটা হিমায়ক ঠিক আছে তাহলে এটা সরান হ্যাঁ দেখেন এটা 5 কেজি 200 গ্রাম গেছে যাক এটা যদি আপনি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আরও একটু কি ব্যালেন্স করে হিমায়কটা ট্রান্সফার করতে হবে আমি এই যে আর একটা সিলিন্ডারে হিমায়ক নিচ্ছি এটার কত 2 কেজি 567 গ্রাম তাহলে শ্যাম এটাকেও আমি কি এই চাবিটা আগে খুলে দিব চাবিটা খুলে দেওয়ার পরে এটা কি করব পার্কিং করব পার্কিং করব এই ধরেন এই সিলিন্ডারটা ধরেন দেখেন এই হিমায়ক কিন্তু কি আরেকটা সিলিন্ডারে এই যে নাম যে কোনো নাম্বারে হিমায়ক হোক না কেন আর 410 আর 134 এ হোক আর 600 এ হোক সবগুলা হিমায়ক ট্রান্সফারের বা এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারের নিয়ম হচ্ছে কি শ্যাম নেওয়ার নিয়ম হচ্ছে শ্যাম এভাবে আপনারা এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে হিমায়ক দিতে পারবেন এই হচ্ছে বিষয় আশা করি আপনাদের ভালো লাগছে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং